सिखाऊं तुम्हें परोकिया का फंदा, ये नहीं प्यारे कोई मामूली बंदा, इसमें छुपा है राज पैसे का, इसमें छुपा है राज पैसे का, आओ सिखाओ तुम्हें परोकिया का फंडा। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দীর্ঘদিন ধরে আমি একটা কথা শুনে এসেছি, ভিউয়ার্সদের মুখে শুধু নয়, ক্রিয়েটারদের মুখেও শুনে এসেছি, যে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছি আমি। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট, আমার এই এই কথা সম্পর্কে কোনো রকম কোনো প্রবলেম নেই, কারণ যেটা আমি নই আর সেই সম্পর্কে মানুষ যদি বলে সেটা নিয়ে আমার জ্বলার কোনো কারণ নেই। ঠিক যেমন পতিতাকে পতিতা বললে পরে জ্বলে যায়, তো আমি যেটা করিনি সেটা শুনলে পরে আমি কেন জ্বলবো? এই যে আমাকে কত লোকে কত মানুষের সাথে শুইয়ে দিয়েছে, ঠিক আছে, আমি একবারও বলেছি এই কেন আমাকে বলেছিস, দেখেছিস কেন আমাকে বলেছিস, দেখেছিস বলিনি। আমি কি বলেছি যে আমার আমার হাজব্যান্ড আমাকে চেনে, আমি আমার হাজব্যান্ডকে চিনি, আমার চরিত্র সম্পর্কে আমার হাজব্যান্ড অবগত, দ্যাটস ইট। কারোর কথায় ঘন্টা ফরক পড়তা হয়, ঘন্টা ফরক পড়তা হয়। কিন্তু যারা সত্যি সত্যি তাই, চোরকে চোর বলে যেমন বলে, ডিনাই করে আমি চোর নই, আমি চোর নই, আমি চোর নই হুজুর, আমি চোর নই, পতিতাকেও পতিতা বললে পরে খেপে যায়, পতিতা লোক লাগিয়ে দেয় আমাকে যেন আর পতিতা না বলে, বুঝতে পেরেছ? তো বন্ধুরা, কালকে পরশুদিন যা যা হয়েছে, মানে বসিরহাট কোর্টে যা যা হয়েছে, সেটা একরকমভাবে টিনা আমাদেরকে বলেছে, একরকমভাবে কে আমাদেরকে বলেছে, উপস পতিতা বলা যাবে না, উপস 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 কিমা বলো, কিমা কিমা, দরকার হলে পরে তাকে দেবী বলো, সে তাতে ভীষণ পরিমাণে খুশি হবে, ঠিক আছে, সে একরকমভাবে বলেছে, এ বলছে ও মিথ্যা কথা বলছে, ও বলছে এ মিথ্যা কথা বলছে। ভাই আমরা কি বিশ্বাস করব, আমরা কাকে বিশ্বাস করব, কাকে আমরা বিশ্বাস করব? কিমা বলছে টিনা মিথ্যেবাদী, টিনা টিনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত টিনা মিথ্যাবাদী মিথ্যাবাদী মিথ্যাবাদী। এদিকে টিনা একবার শুধু বলেছে যে আইন সম্পর্কে কেউ মিথ্যা কথা বললে মেনে নেওয়া যায় না, ভিডিও আমার কাছেও আছে, ঠিক আছে, তো এই কথাটুকু শুধু টিনা বলে দিয়েছে। মিথ্যে কথাকে প্রচার করতে হয়, ঠিক আছে, সত্যিটাকে কোনোদিনও প্রচার করতে হয় না, সেটা টিনা বলছে বলে আমি বলছি না। একটা মিথ্যা কথাকে হাজারবার চিৎকার করে বলার পরে তারপরে লোকে ভাবে হ্যাঁ এতবার চিৎকার করে বলছে মনে হয় সত্যি, ঠিক আছে, আর যেটা সত্যি হয়, যেটা চিরন্তন সত্য হয় তার বলাই লাগে না, সে আপনা আপ লোকের সামনে চলে আসে, মানুষের সামনে সর্বসমক্ষে চলে আসে। কিমাকে আমরা যেই বড় বড় লেভেলের মিথ্যে কথা বলতে শুনেছি, যে টিনা ওকে ডেকে পাঠিয়েছে, পায়ে কান্না করে লুটিয়ে পড়েছে, ছেলেকে বলেছে হোস্টেলে রেখে আসবে, পুনরায় শ্বশুরবাড়িতে ফিরতে চায়, ব্লা 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 এটসেট্রা এটসেট্রা, নানান রকমের ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা আমাদেরকে বলেছে, ঠিক আছে, আর ওর আবাল পাবলিক আতাল পাবলিকদেরকে গিলিয়েছে। সেখানটায় দাঁড়িয়ে তারা এই কিমাকে দীপ পতিতাকে কোথায় বসিয়েছে, একদম দেবীর আসনে বসিয়ে দিচ্ছে। উপস পতিতা বলে ফেললাম, সরি, পতিতা বলে ফেলার জন্য সরি, আই এম সো সরি। তো যাই হোক, কে মিথ্যা বলছে কে সত্যি বলছে ও আমরা থোবড়া দেখে বুঝতে পারি, আমরা আবার থোবড়া দেখেই বুঝতে পারি, অনেক দিন হয়েছে, বয়সটা তো আর কম হলো নিকো, মানে মানে 60 ক্রস করলাম, ঠিক আছে, তো কে মিথ্যে কথা বলছে কে সত্যি কথা বলছে কে জোর করে হাসছে সেটা কিন্তু দেখলে বোঝা যায়। বলছে ন্যূনতম খরচটা হয়েছে, কিমার বন্ড মানে জামিন নেওয়ার জন্য ন্যূনতম খরচটা হয়েছে, তো তোমার ন্যূনতম খরচ হয়েছে, তোমার ন্যূনতম খরচ হয়েছে সেটা আমার ভাই জানা আছে, বুঝলি কিমা, ন্যূনতম সেই কী খরচ হয়েছে সেটা জানা আছে, তাই এখানটায় পাবলিককে আর সি বানাস না, পাবলিককে সি বানাস না, হতে পারে তোর ইললিগাল অ্যাক্টিভিটি অনেক রয়েছে, উল্টাপাল্টা ইনকাম করিস, সেই কারণে তোর এটা ন্যূনতম মনে হয়েছে। ভাই সংসার সামলে টাকা ইনকাম করার পরেও আমার যেই টাকাটা বেরিয়েছে বিশ্বাস করে এই জায়গাটা খচ 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 করেছে, যে টাকা গেল ওই টাকার ডবলের 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 ডবল টাকা আমি ম্যান্ডির কাছ থেকে উসুল করে ছাড়বো, উসুল করে ছাড়বো, আর বাদ বাকিটা তো ইতিহাস, কি করবো না করবো, ম্যান্ডির কাছ থেকে টাকা উসুল করে ছাড়বো, মানে আমার এই যে হ্যারাসমেন্ট, এই হ্যারাসমেন্টের দায় কি বলে ওটাকে, দায়ভার ওকে নিতেই হবে, ওকে নিতেই হবে, কিচ্ছু করার নেই। আর আরেক পার্টিকে যে কী করবো সেটা এখানটায়, ম্যান্ডির সঙ্গে আমার স্পেশাল বন্ড, সেই কারণে আমি ম্যান্ডিকে বলে দিলাম, ম্যান্ডির টাকা তৈরি রাখ, 1 কোটি টাকা তৈরি রাখ, 1 কোটি টাকা, জোকস অ্যাপার্ট। তো যাই হোক,
তো কিমা যেটা বলছে সেটা তোমরা একদম কেউ বিশ্বাস করো না, ঠিক আছে? উকিল ভেদে পারিশ্রমিক তারা আলাদা আলাদা নেয়, বাট এই যে জামিনের বিষয়টা এটার কিন্তু একটা আলাদা তার একটা অ্যামাউন্ট আছে, আলাদা একটা তার অ্যামাউন্ট আছে, ঠিক আছে? তো যাই হোক, ওর কাছে ওটা ন্যূনতম মনে হতেই পারে, কারণ ও কি বলবো, প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে, এখান থেকে সেখান থেকে টাকা ইনকাম করে, ওর জন্য ওর কাছে ওটা ন্যূনতম বলে মনে হয়েছে। সেইটা কথা না, প্রথম কথা হচ্ছে ও বলছে যে, অনেকে বলেছে যে আমি নাকি ভাইয়ের গাড়িতে করে গেছি, ভাইয়ের বাইকে করে গেছি, আর টিনাকে বলছে আমি প্লেনে করে না, আমি চার চাকায় করে গেছি, তোমার মতন টোটোতে করে আসিনি। টিনা তোর এই অপমান, উফু, চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, কানে শোনা যায় না, চোখে দেখা যায় না, ইয়ো, তোরে যে তোর ভাইয়ের বউ, এত ভাইয়ের বউ সরি, তোর ননদ এত বড় একটা অপমান করলো, এটা কিছুতেই মানা যায় না, বুঝলি? তুই টোটোতে করে আসছিস আর ও চার চাকায় করে আইসে, প্লেনে না চার চাকায় করে আইসে, এটা কার চার চাকা ছিল রে কিমা, এটা কার চার চাকা ছিল? হ্যাঁ, যেই চার চাকাতে করে তুই সব সময় যাতায়াত করিস, দেখাতে পাচ্ছিস না পাশে কে রয়েছে, দুই মিনিটের একটা কুটুস একটা ভিডিও করেছিস যেখানে শুধু তোর তুই মরছে পড়া তোর থোবরাটা দেখিয়েছিস, আর পাশে কে ছিল কাউকে দেখাসনি, কে ছিল রে, একা একা তো নিশ্চয়ই যাসনি, কে ছিল তোর পাশে যাকে তুই দেখাতে পারিসনি, তুই নাকি সতী সাবিত্রী, এক মাথা সিঁদুর লটকে তুই নিজেকে সংসারী বলিস, তো তোর পাশে কে ছিল তুই দেখাতে পারিসনি? কাজল করে রাখবো তোমায়, হ্যাঁ সে ছিল, জানি জানি জানি, তুমি একটা লম্বা হাত মেরেছো, তুমি একটা লম্বা হাত মেরেছো, সেটা আমরা বেশ ভালো মতন জানি। দেখো তোমার মতন তো আর সবাই মাথায় বুদ্ধি নিয়ে চলে না, ইউ আর সো স্মার্ট, তুমি হচ্ছে ভীষণ পরিমাণে বুদ্ধিমতী, ঠিক আছে? তুমি বুদ্ধিমতী, তুমি ফাঁসিয়েছ, তুমি পতিতালয়ে জন্মগ্রহণ করেছ, তোমার ইনফরমেশান অনুযায়ী তুমি পতিতালয়ে জন্মগ্রহণ করেছ, তোমার বাপ মার খোঁজ নেই, তারপরে তুমি তোমার মায়ের কাস্টমারকে ধরেছ, কাস্টমারকে ধরে তুমি বিয়ে করেছ, সমাজে প্রতিষ্ঠিত হয়েছ, তারপরে তুমি ছেলে মেয়ে হইয়ে ছেলে মেয়েকে অমানুষ তৈরি করে তারপরে তুমি একটা কি বলবো পাকাধানে মই দিয়েছ, পাকাধানে মই দিয়েছ তুমি, মানে অন্যের সংসার, বিবাহিত সংসার জীবন তছনছ করে তুমি সেখানে ঢুকেছ, ঠিক আছে? তো তুমি তোমার লভ্যাংশটা তো দেখবাই, পতিতালয়ে বড় হয়েছ বলে কথা, তো তোমার তো মানে কি বলবো মনের মিলের থেকে কার পকেট বেশি ভারী তুমি তো সেটাই দেখবা, কার কাছ থেকে বেশি গেরাতে পারবা, কার কাছ থেকে বেশি সুযোগ সুবিধা নিতে পারবা তুমি তো সেটা দেখবাই, কার কত মাল্লু আছে, কার কটা গাড়ি আছে, বাড়ি আছে, সেটা দেখেই তো যাবা। মানে পতিতারা যেরকম মাথার মধ্যে রাখে, আরে বাস এ মালদার পার্টি, ধর 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 একে ধর, ঠিক এরকম টেন্ডেন্সিটাই তোমার মধ্যে দেখা যাচ্ছে। আর এই টেন্ডেন্সিটা টিনা তার মধ্যে রাখতে পারেনি বলে কিমা কি করছে, টিনাকে দুচ্ছাই করছে যে তুই তো আসলি টোটোতে, তুই ভেবেছিলিস তোর প্রেমিকের বিশাল বড় কিছু আছে, জাহাজে কাজ করবে, আর তুই হাওয়া খাবি, তুই হাওয়া খাবি, তুই হাওয়া খাবি, তাই না? হ্যাঁ, তোমার মতন সবার তো আর কাস্টমার ধরার মেন্টালিটি থাকে না, যে কার কাছে কত আছে, গরিলার মতন দেখতে না শিম্পাঞ্জির মতন দেখতে, ঠিক আছে? সেইটাকেও দেখে না, যারা তোমাদের মতন মেন্টালিটি, শুধুমাত্র কাস্টমার ধরবো, কাস্টমার ধরবো, কাস্টমার ধরবো, আর একটা কাস্টমারকে পারমানেন্টভাবে বেঁধে রেখে দেবো, ঠিক যেমন হীরামন্ডিতে করেছিল না, যে এক একজনের এক একটা নবাব ধরা থাকতো, তো এই কিমা হচ্ছে সেই হীরামন্ডিরই কেউ, কারে বলবো না, মুখের মিলের সঙ্গে কাউরে যদি বলি তাহলে ভুল হয়ে যাবে বলা, কারণ ওর যা থোবরা, কিমার যা থোবরা, বাবারে বাবা জিঙ্গালের মতন লাগে, জিঙ্গাল, এটা একটা ওই আলিপ্লালা দেখতাম না আমরা, সেই আলিপ্লালাতে ছিল জিঙ্গাল বলে একটা, তো সেই জিঙ্গালের মতন লাগে। সবচেয়ে ভালো বলি শক্তিমানের ইয়ে ভিলেনটার নাম জানি কি ছিল, নামটা মনে পড়লে তোমরা একটুখানি কমেন্ট বক্সে লিখে দিও তো, আমার না ভুলে গেছি, শক্তিমানের বিপরীতে যে ছিল, ওই যে কিনা উল্টা নমস্কার করতো, মনে আছে? যে কিনা উল্টা নমস্কার করতো, ভুরুগুলি এইরকম, চোখগুলি এইরকম, হ্যাঁ তো ওই রকম লাগে কিমারে, কিমারে ওই রকম লাগে, দেখবা হাসে যখন করে, হাসে যখন তখন কীরকম লাগে। হ্যাঁ, তো যাই হোক,
টিনা সত্যি এটা ব্যর্থতা। আর কিমা হচ্ছে, ও কিমা বলছে তা 12 মিনিটের যে ভিডিওটা করেছিল ওই ঈশানীর বাবাকে ফোন কল করেনি সেখানটা নিয়ে যখন ভিডিও করেছে, সেই ভিডিওতে বলছে যে আমি কি কোথাও দেখিয়েছি যে আমি পতিতাবৃত্তি করি, খিস্তি মেরে বলছে তোরা যে আমাকে বলিস, হ্যাঁ তোদের মা পতিতালয়ে গিয়ে ড্যাশ মারিয়ে তারপরে তোদেরকে পয়দা করেছে, শোনো ভাষা শোনো, ঠিক আছে এই কথা বলেছে। তা আমি কিমাকে বলতে চাই, তুই পতিতাবৃত্তি করছিস সেটা কেউ দেখেনি, বাট তুই যে এত্তার সাথে বেরিয়ে যাচ্ছিস এবং বাইরে গিয়ে রাত কাটাচ্ছিস সেটা কিন্তু আমরা বেশ ভালো মতন জানি, সেটা আমরা বেশ ভালো মতন জানি। আর তার উপরে নির্ভর করে বলাই যায় যে যেই মহিলা সংসারের স্বামী বাচ্চা কাচ্চা রেখে একা একা অন্য কোথাও গিয়ে দিনের পর দিন রাত কাটায়, সেই মহিলা যে ভালো ক্যারেক্টারের নয়, নষ্ট মহিলা, নষ্ট ক্যারেক্টারের নষ্ট মহিলা, সেই বিষয়ে আমাদের কিন্তু বিন্দুমাত্র সংশয় নেই। আমরা আমাদের সংসার ফেলে, স্বামী ফেলে, বাবা মা বাদ দিয়ে আমরা যদি বেনামি জায়গায় বেনামি রাত কাটিয়ে আসি না, বাই গড দ্বিতীয় দিন রাত ঘরে ঢুকতে দেবে না, কোথায় ছিলে পাই টু পাই প্রমাণসহ জবাব না দেওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে ঘরে অ্যালাউ করবে না। ইভেন আমার হাজব্যান্ডও যদি সেটা করে আমিও অ্যালাউ করব না। আর তোকে আমরা সবাই দেখতে পাই যে তুই দিনের পর দিন কখনো ভাইয়ের জন্য বেরিয়ে পড়ে রাত কাটাতে চলে গেলি অন্য কোথাও, এমন কোথাও গেলি যেখানটায় তুই ক্যামেরা অনই করতে পারছিস না, হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই একটা ভিডিও করে ছেড়ে দিচ্ছিস। তা তুই নষ্ট ক্যারেক্টারের মহিলা নস, তুই তো নষ্ট চরিত্রের মহিলা। এই কাজটাই যদি অন্য কেউ করতো তুই তাকে ছেড়ে দিতিস? তুই তো তাকে বলতিসই, তো আমরাও বলছি, আমরাও বলছি। আর আমাদের কথায় তোর এত কী গায়ে লাগে, কেন গায়ে লাগবে? তুই বললি না যে আমার কথায় ও নিজেকে শেষ করে দেবে, এরকম একটা বয়ান দিয়েছে। তো কোথায়, ও তো প্রেমিকের রস চেটে চেটে বেড়াচ্ছিল। তা তোকেও যে সবাই পতিতা বলে, যারা যারা পতিতা বলে, যারা যারা পতিতা বলে, তো বললেই কি তুই হয়ে গেলি, বললেই কি তুই পতিতা হয়ে গেলি? কেন তুই নিজের গায়ে টেনে নিচ্ছিস? পতিতা বললে পরে তুই কেন তোর নিজের গায়ে টেনে নিচ্ছিস? তুই যদি পতিতা না হস তাহলে তো তোর গায়ে লাগার কথা নয়, তোর তো গায়ে লাগার কথা নয়, কেন তুই নিজের গায়ে টেনে নিয়ে চিপকে নিচ্ছিস যে দেখো আমাকে এই পতিতা বলছে? কেন বলছিস, কেন কেন বলছিস সেটা? হ্যাঁ তুই পতিতাবৃত্তি করছিস নাকি বিভিন্ন জায়গায় নাগরদোলায় দোল খেয়ে বেড়াচ্ছিস সেটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ গাড়ির বহর দেখাচ্ছিস তুই, গাড়ির বহর, চরিত্র বিক্রি করে তারপরে গাড়ির বহর দেখাচ্ছিস, চার চাকায় করে গেছিস, গাড়ির বহর, চরিত্র বিক্রি করে গাড়িতে চড়ার থেকে স্বামীর সঙ্গে, স্বামীর সাইকেলে করে যাওয়া ভালো, বুঝতে পেরেছিস? ওই মাতালটাকে দেখলে মনে হয় না যে ওর গায়ে কোনো, মনে হয় না ওর গায়ে কোনো শক্তি বেঁচে আছে, ওই মাতালটার পরিস্থিতি এরকম। আর তুই গাড়ি করে ফুটানি মারিয়ে বেড়াচ্ছিস, হ্যাঁ গাড়িতে ফুটানি মারিয়ে বেড়াচ্ছিস, চিটিংবাজি করে লোকের থেকে টাকা মেরে নিজের সোনার গয়না বন্ধক দিয়ে তোকে সেই টাকা মেটাতে হয়েছিল, তোর স্বামীর সেই ক্ষমতা ছিল না তোর চিটিংবাজির টাকা মানুষকে ফেরত দেয়, আর তুই চার চাকায় করে ফুটানি মেরে ঘুরে বেড়াচ্ছিস আর মানুষকে বলছিস যে আমি চার চাকায় করে ঘুরি, নির্লজ্জ অসভ্য ইতর বেহায়া মেয়ে ছেলে, বুঝতে পারলি? আর কাকে বলছিলিস না লাইভ করে, ব্রেস্ট দেখে, ব্রেস্ট দেখিয়ে লাইভ করে কি বলছিলিস যে গালিগালাজের উপরে তোমাদের আপত্তি, আর ব্রেস্ট দেখিয়ে লাইভ করে তার উপরে আপত্তি নেই? শোন তুই গালাগালি করে ভিডিও করিস, তুই গালাগালি দিয়ে, গালাগালি মানে গালাগালি, গালাগালির চরম লেভেলে পৌঁছে যাস, আর তোর মেয়ে ব্রেস্ট দেখায়, আর তোর মেয়ে ব্রেস্ট দেখায়, তো তোদের ঘরে তো ষোলকলা পূর্ণ হয়ে রয়েছে, অলরেডি তোদের ঘরে ষোলকলা পূর্ণ হয়ে রয়েছে, তুই মুখ থেকে গালাগালি করিস আর তোর মেয়ে শরীর দেখায়, থাইস দেখায়, বুবস দেখায়, সব কিছুই তো দেখাস তোরা, তোরা আর নতুন করে কী কী দিবি সমাজকে? জোর করে বারবার তাক একজনকে মিথ্যাবাদী, মিথ্যাবাদী, চরিত্রহীন, চরিত্রহীন বললেই সে চরিত্রহীন, সে মিথ্যাবাদী হয়ে যায় না? তুই মুখে টিনাকে পতিতা বলিসনি কিন্তু তার চরিত্রকে তার তার করে রেখে দিয়েছিস, কখনো সোনাই কাকার সাথে, কখনো সেবকদাতার সাথে, কখনো প্রেমিকের সাথে, প্রত্যেকের সাথে শুইয়েছিস, তাহলে তাকে পতিতা বানাতে কোন কোন দিক থেকে তুই বাদ রেখেছিস? আর তোকে পতিতা বললে তুই বলিস খিস্তি মারিস, যে তোকে পতিতা বলে তাকে খিস্তি মারিস, তাই না কুকুরের বাচ্চা? তুই মানুষকে শুয়োরের বাচ্চা বলতে পারিস অসভ্য কথাকার? কি করে রেখে দিয়েছিস মেয়েটাকে, কত কত জনের সঙ্গে শুয়েছিস? তোর মেয়েকে যদি জনে জনে সবার সঙ্গে শোয়ানো যায় তুই কি বলবি, কি বলবি তুই? তোর মেয়েকে যদি জনে জনে শোয়ানো যায়, তোর মেয়ে তো বুবস বের করে দিয়ে বাড়ির থেকে বাইরে বেরিয়ে যায়, তোর মেয়েকে যদি বলা হয় যে রাস্তায় শুয়ে থাকে
কি বলবি তুই? তোর নিজের ঘরেও আছে, সব কটা ফিরে তোর নিজের ঘরে ঢুকবে, নিজের ঘরে ঢুকবে। আইন কানুন, যেহেতু টিনা সোশ্যাল মিডিয়াতে রয়েছে, যেহেতু তুই নাম ফটো কিছু ব্যবহার করছিস না, সেরকম শাস্তি হয়তো তুই পাবি না, কিন্তু ভগবানের হাত থেকেও বাঁচতে পারবি না, ভগবানের হাত থেকেও বাঁচতে পারবি না। তুই টিনার ঠাকুমাকে দেখেছিস? সে একজন ফুর্তিলা মহিলা, সে নাচ করে করুক গে যাক। তাকে দেখেছিস 10টা পুরুষের মাথা খেতে? তুই কী কী হিসাবে বলেছিলিস, কী হিসাবে বলেছিলিস? কারণ তোর জন্ম পতিতালয়ে তোর মাথায় রয়েছে পতিতাবৃত্তি, তুই সেই সেই কারণে সবাইকে সেম নজরে দেখিস। কি বললি তুই? যদি একটু আঙুল ছুঁতে দিই তাহলে মানুষে আমার জুতো সাফ করে দেয়? মুখ বরাবর না গোড়ালি দিয়ে লাথি মারবো, মুখ বরাবর গোড়ালি দিয়ে লাথি মারবো, চরিত্রহীন আপাদমস্তক চরিত্রহীন মেয়ে ছেলে কোথাকার! হ্যাঁ, মানুষকে গাড়ির রোয়াব দেখাচ্ছ। পতিতাবৃত্তি করে না প্লেনেও চড়া যায়, পতিতাবৃত্তি করে ক্ষমতা না থাকা সত্ত্বেও প্লেনে চড়া যায়। সুতরাং ফুটানি মানুষকে মারবি না, ভদ্র মহিলাদের সামনে কখনো তুই তোর এই নোংরামো করা ফুটানি দেখাবি না। সভ্য ইতর মেয়ে ছেলে কোথাকার! আর ওর উপরে কি করবি না করবি সেই কথা ইতিকথা বহুত পরে, তোর উপরে এর পরে আর কি কি আসতে চলেছে সেটা আগে দেখ, আগে সেটা দেখ, আগে সেটার জন্য ওয়েট কর। আমি যতদূর জানতাম, তুই বললি না যে টিনার সঙ্গে আমার কোনো লিঙ্ক আপ নেই, নেই, আর আমি তাতে ভীষণ পরিমাণে খুশি, আমার কারোর সাথে যোগাযোগ রাখার দরকার নেই। আমি যতদূর জেনেছি তাতে করে তুই সহ তোর উপরে স্পেশালি এবং আশেপাশে কিছু মানুষ আছে যাদেরকে সহ আরও একটা বড় কার্যকলাপ করা হয়ে গেছে অলরেডি, তো সেটার জন্য একটু টাইম লাগবে, তো সেই ধাক্কা নেওয়ার জন্যও তৈরি থাকিস, সেই ধাক্কা নেওয়ার জন্যও তৈরি থাকিস, বুঝলি কি মা? দি পতিতা তুই তৈরি থাকিস, তোর মনটা জঘন্য, তোর মনটা জঘন্য, বুঝতে পারলি? আর নিজেকে তুই সাবস্ক্রাইবার কী করে করে গেইন করেছিস সেটা আমরা সবাই জানি। খেয়ে না খেয়ে সংসারকে লাথি মেরে পরের বাড়িতে পড়ে থাকলে, বড় ব্লগারের বাড়িতে গিয়ে পড়ে থাকলে, আর তার পা চাটলে, তার আপাদমস্তক চাটলে পরে সাবস্ক্রাইবার এমনিতেই হয়ে যায়। আমি একদিন মাত্র গেছিলাম, তাতে করেই যা হয়েছে। এরকম বারবার যদি তোর মতন এরকম যেতে পারতাম, এতদিনে সিলভার প্লে বাটন এই পেছনে লাগানো থাকতো, বুঝতে পেরেছিস? তুই যেই রোয়াবের অহংকারে পড়েছিস না, তুই যেই অহংকারের কবলে পড়েছিস, তাতে করে তোর বের হওয়া খুব মুশকিল আছে। ভিডিও করতে থাক, ভিডিও করা একদম বন্ধ করবি না। তুই ভিডিও করা বন্ধ করে দিলে যারা যেই প্ল্যান করেছে তোকে নিয়ে, সেই প্ল্যানগুলো ভেস্তে যাবে, একদম বন্ধ করবি না। ভাইয়ের বউকে নিয়ে লাগাতার লাগিয়ে যা, লাগাতার লাগিয়ে যা, ঠিক আছে? আর হ্যাঁ, তুই শেষ পর্যন্ত মুসলিম সম্প্রদায়কে নিয়ে নোংরা কথা একটা বলেই দিলি, বলেই দিলি যে বোরখা পরা মেয়েরা, মেয়েদেরকে তো তুই মেয়ে বলিস নি, আরেকটা যে ভাষা আছে সেটা তুই ইউজ করেছিস, ঠিক আছে? বোরখা পরা পরা মহিলারা তিলক কেটে সতী সাজে। কি বলতে চাইলি তুই? যারা বোরখা পরে মুসলিম মহিলারা, তারা বোরখা পরে তার তলায় নোংরামো করে, এটা বলতে চাইলি? যেমন তুই করিস এক মাথা সিঁদুর লেপটে দিয়ে তারপরে অন্যের সঙ্গে লেপটালেপটি করিস, ঠিক তেমনি মুসলিম সম্প্রদায়ের সমস্ত মহিলাদেরকে নিয়ে নোংরা বানিয়ে দিলি। নোংরা ভালো খারাপ সব জায়গাতে আছে, কিন্তু তুই তো পুরো ধরে খারাপ বলে দিলি, তুই তো পুরো ধরে সবাইকে নিয়ে খারাপ বলে দিলি। যারা বোরখা পরে তাদের উচিত ওই বোরখা দিয়ে তোকে একদম সাঁটিয়ে দেওয়া, যেখানটায় সাঁটিয়ে দিলে কাজ হবে সেখানে সাঁটিয়ে দেওয়া একদম, বুঝতে পেরেছিস? খুব গায়ে চর্বি হয়েছে তোর, চর্বি তো চোখ মুখ নাকে একেবারে ঝরে ঝরে পড়ছে, তোর গায়ের চর্বি ঠিক মিটবে, যে যত বেশি দপদপ দপদপ করে, হ্যাঁ, বুঝতে হবে তার নেভার টাইম চলে এসেছে, তার নিভে যাওয়ার টাইম এসেছে, তাকে বুঝতে হবে। তোর বোঝার পালা, তোর এবার বোঝার পালা, জামিন নিয়ে এসেছিস যেই কথা বলে সেই একই কাজ তুই করছিস, সেই একই কাজ করছিস। তুই দেখেছিস যে টিনা তার প্রেমিকের রস চাটছে? তুই দেখেছিস সে তার সংসার ছেড়ে গিয়ে তারপরে কারোর সাথে ঘুরছে? তুই তোর সংসারে থেকে তোর মাতাল স্বামীকে ঘরে রেখে, তোর বয়স্তা মেয়েকে ঘরে রেখে তারপরে তুই মারাতে যাচ্ছিস, তারপরে তুই যাচ্ছিস বেরিয়ে যাচ্ছিস ঘর থেকে, ঘরে ঘরের বাইরে গিয়ে রাতের পর রাত কাটিয়ে আসছিস, আর তুই নিজেকে সংসারই বলিস? তোর লজ্জা করে না? অন্য মানুষকে মিথ্যাবাদী, সে মিথ্যাবাদী সত্যবাদী পড়ে, তুই কি ধরনের ড্যাশ মেয়ে ছেলে তুই ভাবতে পারছিস?
তুই বলছিস তুই জিতেছিস? জেতা কাকে বলে জানিস? জেতা কাকে বলে? তুই কি করে জিতলি? তুই তো সবে জামিন নিয়ে এসেছিস, তুই সবে জামিন নিয়ে এসেছিস। তোকে মিথ্যে কথা দিয়ে ফাঁসাক, তোকে সত্যি সত্যি তুই দোষী হস, তুই জামিন নিয়ে এসেছিস, তুই কি করে জিতে গেলি? নেহাতি অশিক্ষিত গণ্ড মূর্খ না হলে পরে জামিন নিয়ে এসে কেউ বলে আমি জিতে গেছি? আর বলেছিলিস না চুলের মুটি ধরে ঘোরাবি, আবার কি বলছিস এখন লোকে চললে চুলের মুটি ধরে ঘোরাবে? আমার কথার এত পাওয়ার, লোকের চুলের মুটি ধরে ঘোরাবে? তোর এই ভিডিওগুলো সত্যি সত্যি কোনো জায়গা মতন যদি যেত না, যে তুই কিভাবে মানুষকে উত্তক্ত করিস, জনগণকে কিভাবে উত্তক্ত করিস কারোর বিরুদ্ধে, তোর চ্যানেলের সাথে সাথে তোকে বন্ধ করে দিত জায়গা মতন, তোকে বন্ধ করে দিত। তুই শুধু খিস্তি মারিস না রে। তুই বললি না যে তোর দিভাইও বলেছে, মানে আমার কথা বলছিস, যে বস্তির ছেলে পচা, ছোট্ট ছেলে এরা খিস্তি মারে, তাহলে আমি খিস্তি মারলেই দোষ? তুই শুধু খিস্তি মারিস না, তুই চরিত্র হনন করিস। ওরা খিস্তি মারে মজার ছলে খিস্তি মারে। আমাকে একজন এসে বলেছে যে ওরা খিস্তি মারে মজার ছলে, আমিও তাকে মজার ছলেই একটা খিস্তি মেরে কমেন্টটাকে রিমুভ করে দিয়েছি, কারণ যেহেতু খিস্তি মেরেছি তাই রিমুভ করে দিয়েছি। তার খুব প্রবলেম যে আমি যে খিস্তি মারি, আমি গুনে গুনে যে ভিডিওতে খিস্তি মেরেছি সেই ভিডিও প্রাইভেট করে দিয়েছি, পাবলিক রাখিনি, মনের ভাড়াস মিটিয়েছি, ভিডিও প্রাইভেট করে দিয়েছি, ভিডিও পাবলিক রাখিনি। আমার চ্যানেল খুঁজুক, একটা গালাগালি দেওয়া ভিডিও যদি পায়, কিন্তু তোর গালাগালি দেওয়া ভিডিও যদি ডিলিট করতে যায় তোর চ্যানেলটা ভ্যানিশ হয়ে যাবে। তুই শুধু মানুষকে গালাগালি দিস না, মানুষের আতে ঘা দিস, মানুষের একদম হৃদয়ে ঘা মারিস। তুই শুধু গালাগালি দিস না, শুধু গালাগালি দিয়ে তুই ক্ষান্ত হয়ে যাস? প্রাইভেট পার্ট নিয়ে, মেয়েদের প্রাইভেট পার্ট নিয়ে পর্যন্ত কথা বলিস? কার বুক ঝুলে গেছে, কার বুক ছোট, এই সমস্ত জঘন্য নোংরা কথা তোর মতন পতিতালয়ে মানুষ হওয়া একটা পতিতা মেয়ে ছেলের মুখ থেকেই বেরোয়। আর এই কথাগুলো যে বলেছে যে পতিতা বলার বিরুদ্ধে আন্দোলন নামাবে, তার কানে ঢোকে না, তার কানে ঢোকে না যে তুই মেয়েদের প্রাইভেট পার্ট নিয়ে একটা খোদ মহিলা হয়ে কিভাবে মহিলাদেরকে মলেস্ট করিস। ধিক্কার জানাই ওই ম্যাডামকে, ধিক্কার জানাই, চরম ধিক্কার জানাই ওই ম্যাডামকে, যে তোর মুখে ক্যামেরা অন করে কষি একটা থাপ্পড় মারতে পারলো না, যে মহিলা হয়ে মহিলাদেরকে মলেস্ট করো, তোমাকে এই অধিকারটা কে দিয়েছে? কারোর ব্রেস্ট নিয়ে তুমি কথা বলো, তোমাকে এই অধিকারটা কে দিয়েছে? উনি যদি মানুষের মতন মানুষ হতো তোকে কষি অন ক্যামেরা থাপ্পড় মারতো একটা, বুঝতে পেরেছিস ভেন্ডি মেয়ে ছেলে? তোর কথা শুনলে, তুই বললি না যে আঙুল ছুঁতে দিলে লোকে জুতো সাফ করে দিয়ে যাবে, তুই ভাবতে পারছিস না তুই কতখানি অহংকার প্রকাশ করেছিস? যেই জুতো সাফ করার কথা তুই বলেছিস সেই জুতোর বাড়ি তোর মুখে একদিন পড়বে। তুই শুধু অপেক্ষা কর, শুধু তুই অপেক্ষা কর। তোকে যদি বলতে বসি ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে রে, তুই যে কতখানি চরিত্রহীন মেয়ে ছেলে, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে তোকে যদি বলতে যাই। তুই এতটা নোংরা মেয়ে ছেলে, তুই নোংরা টু দি পার ইনফিনিট, বুঝতে পেরেছিস? তোর কোনো মাত্রা নেই, তুই এতটা নোংরা। তোর কেন রে, তুই মহিলা হয়ে কেন রে অন্য মহিলাদের বুকের দিকে তাকিয়ে থাকিস? সভ্য মেয়ে ছেলে কোথাকার, ধান্দাতে কি ওটাও চালাস, মানে পুরুষ মহিলা সবই চলে তোর? গাড়ি করে বড়লোক মাল পটিয়েছে গো, বড়লোক মাল পটিয়েছে, সেটাই আবার বুক চাপড়ে শোনাচ্ছে। বড়লোক মাল পটিয়েছি আমি, যার কিনা টোটো আছে, যার কিনা চার চাকা আছে, মাতালটার তো কোনো ক্ষমতা নেই, মাতালটা তো কিছু দিতে পারেনি, না শরীরের দিক থেকে দিতে পেরেছে, না পয়সার দিক থেকে দিতে পেরেছে, তাই ধরেছে সংসার টিকিয়ে রেখে, তারপরে ধরেছে চরিত্রহীন মেয়ে ছেলে। আরেকজনকে বলতে আসিস তুই? চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ওর কালকের কথাগুলো শুনে আমার মাথা চকচর করে জ্বলে গেছে। টাটা।